কুড়িগ্রাম আদর্শ পৌর বাজারস্থ কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির মিলাদ মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অফিসের দায়িত্ব গ্রহণ করেছে নির্বাচিত সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন কার্যকরী সভাপতি মোহাম্মদ বাবর আলী সহসভাপতি মোহাম্মদ নুর আলম সহসভাপতি মোহাম্মদ হজরত আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম সহসাধারণ সম্পাদক মোহাম্মদ এশাদুল হক অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান বিপ্লব সহ অন্যান্য সদস্যবৃন্দ অসুস্থ সাধারণ সম্পাদক আব্দুর রহিম কামনা মৃত শ্রমিকদের আত্মার মাফ কামনা করে দোয়া ও মুনাজাত করা হয় রিপোর্ট করেছেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম এনএনটিভি